কাকুমা ভালো আছেন? ভালো আছেন আপনি? কোথায় বাড়ি আপনার? বললাম আপনার বাড়ি কোথায়? বাড়ি? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? বাড়ি ফুলিয়া পফুল্লা নগর। ফুলিয়া পফুল্লা শান্তিপুর আগে হবিবপুর পরে ফুলিয়া। আচ্ছা, ফুলিয়া। বাড়িতে কে কে আছে আপনার? বাবা ছেলে বোমা আছে। ছেলে আছে, বোমা আছে। ছেলে বয়স হয়ে কিছু করতে পার না। ওই যে রাস্তার করলে চায়ের দোকান ছিল, গভর্নমেন্টের সব ধসা নিতে, এখন ঘরে বসা। কোনো রকম কন্ট্রোল মন্ট্রোল ধরি চলে বাবা। আর আমি একটু ভিক্ষা করি, আমরা বৈষ্ণব মানুষ তো না, আমরা বৈষ্ণব মানুষ ভেক নেয়া। আমার গুরুপাঠ নবদ্বীপ সমাজ বাড়ি, শিখ দীক্ষা হলো করিমপুর। আর আমার এই সন্ন্যাস নেয়া ফুলিয়া প্রফুল্ল নগর বেলে মাঠ, তিন জায়গায় তিনটি গুরু। আমি কানে শুনতে পাইনি, কান বন্ধ বলছি, চোখও দেখতে পাই। আচ্ছা আচ্ছা, আপনি কানে কম শোনেন বলছি। আপনার তবে এইভাবে ভিক্ষে করে চলাতে হয়? হ্যাঁ, ছেলে বোধ দেখে দেখে বাবা দেখে। হ্যাঁ, কিন্তু ছেলেতে বললেন কোনো কাজ করো, দেখলে ভাই থাকি। এই যে হাত ভাঙা, মাথা ভাঙা, ছেলে বউ কোলে করে নিয়ে যায় 10,000 টাকা খরচ। এখন ঋণী হয়ে আছি, এখন ওই ভিক্ষা করি করি ওই কিছু কিছু দিতে দিতে কমবে। আজ 8 মাস হলো, 8 মাস। তো আপনি তো দেখছি একদম চলাফেরা করতে পারেন না, কোমরে বেল্ট লাগানো আছে, তারপরে এই শান্তিপুর থেকে দিতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চলাফেরা করতে তো আপনার খুবই অসুবিধা হয়। কৃষ্ণনগর থেকে কাট করা এই মাথা ভাঙি। হ্যাঁ, শান্তিপুর থেকে নাটি দিয়েছে বাবা। গভর্নমেন্টে আমার সব নেকা, গাড়িতে যাব যেখানে যাবো পয়সা লাগে না, আমার পয়সা নেয় না, আমার সাইড বেড নেকা। হ্যাঁ, বলছি যে আপনি যে এইভাবে রাস্তাঘাটে বেরোন ভিক্ষা করতে, আপনার তো চলাফেরা করতেও অসুবিধা হয়ে যায় তাই না? তো মানে ছেলেও সেইভাবে কোনো কিছু দেখে আমার দেখে, কিন্তু ছেলে কোনো রোজগার নেই যার জন্য আপনাকে এইভাবে করে চালাতে হয়। কাপড় কাচে দেবে, সব কাজ দেয়। আচ্ছা আচ্ছা, সব কাজ দেয় বাবা। এটা খাওয়ার কষ্ট, ছেলে এখন কিছু করতে পার না তাই। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে আপনাকে দেখতে হয় তাদের, এক পয়সা পাঠায়। আচ্ছা আচ্ছা, তাই ওই রেশম ধরা ওই টুকুটুক করে আমি নিয়ে যাই। আচ্ছা, কোনো রকম সোনা খাই। আচ্ছা আচ্ছা, তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? দোকানের কিছু খাইনি, বাড়িতে মন্দির। আচ্ছা আচ্ছা, এমনি ফল ফুল এমনি সব খাই। আচ্ছা, এমনি পাউরুটি মুটি। কি খাবেন আপনি, কি খাবেন? হ্যাঁ, কি খাবেন? কি খাবো? তুমি ওই যে ওই দোকানে ফল আছে, আপনি যেটা পছন্দ করেন সেটাই এনে দেবো। কি খাবেন আপনি বলুন, কি খাবেন? আমি কিছু খানে শুনতে পাইনি, শোনা কিছু শুনতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে কলা আপেল এগুলো কিনে দেবো। কল্যাণী মুখার্জি সেই সঙ্গে সঙ্গে এত গানে পেঁচা গীত সঙ্গে সঙ্গে ভর্তি নেই, শনিবারে অপারেশন করলো। আচ্ছা, আমার কেউ যায়নি, তোমার দাদু যায়নি, তারপর অপারেশন করি। আচ্ছা বুঝলো, এই একটা রুগী হতভাগা, তোরা যে যা পারে সবাই বেডে দিবি বাবা। খুব কষ্ট ছিল, তাই আমি একটু বাঁচিয়ে আছি। ওই যে 12 নম্বর 3 একজন গেল, 30 টাকা আমাকে দিয়ে গেল, বুঝলো, এখানে বসে গেছে, তুমি আমি ওখানে ভাড়া করে যাই ওই 12 নম্বর ওই বাজার। সবাই চিনে বাবা, সবাই পুলিশের ওখানে একটু আমার জায়গা দিতে বেরিয়ে বসিয়ে ওখানে। আচ্ছা আচ্ছা, পয়সা হয় না,
আমার দেখে ভীষণ খারাপ লাগছে আপনাকে। আপনি এইভাবে কোমরে বেল্ট পরে আছেন, তারপরে এই লাঠি নিয়ে আপনাকে হাঁটতে হয়, তারপরে কত দূর থেকে এসেছেন আপনি শান্তিপুর থেকে, সেটাই তো। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য কিছু খাবার আমি কিনে নিয়ে আসছি, ফল টল। হ্যাঁ বসুন আপনি, আমি আসছি এক্ষুনি, ঠিক আছে? তোর আশীর্বাদ। চাকরি করো কেন? আমি একজন সাধারণ মানুষ। চাকরি করো? একদম খুব সাধারণ মানুষ একজন, খুব সাধারণ। এতদিন পড়াশোনা করে কি করো? চাকরির জন্য ঘুষ দরকার, ঘুষ তো দিতে পারবো না, তাই না? চাকরি কি করে হবে? গোবিন্দ আছে, গোবিন্দ তোমার দিবে চাকরি, ভালো চাকরি পাবা। তাই, ঠিক আছে, আমি ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আসছি, বসুন আপনি। হ্যাঁ পাবা। আসছি ঠাকুমা, এই যে আপনার জন্য কিছু ফল নিয়ে এসেছি, কলা আছে, আপেল আছে, শসা আছে, লেবু আছে। বাড়ি কখন যাবেন? বাড়ি 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 বললাম না, কখন যাবেন? ও আড়াইটির গাড়ি যাব। ও আচ্ছা আচ্ছা, কটা বাজে এখন? এখন কটা বাজে? কটা বাজে দেখ, এখন দেড়টা বাজে, দেড়টা বাজে, দেড়টা। হ্যাঁ আড়াইটির গাড়ি যাব। আচ্ছা আচ্ছা, অন্য হোক শোনা, গোবিন্দ ভক্তর আছে, অন্য করো আমার দিন মুখ থাকে, জয় গুরু, মা রক্ষা করো মা। আবার কাল এখানে আসি বসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার যদি আসি তো দেখা হবে। কাল এখানে আসি বসবো, এই দশটার সময় আসি, দশটা। আচ্ছা আচ্ছা, আসলাম তবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক, আসো, আবার দেখা হবে। ঠিক আছে, ফটো রাখলি তো? হ্যাঁ হ্যাঁ। ওই দুপুর থেকে খাওয়া দাওয়া করেছেন? ভাত নিয়েছি, ভাত খাবেন? দুপুর থেকে খাননি? কি খেয়ে আছেন তোকে তবে? না খেয়ে আছেন? আচ্ছা উঠে বসুন। ঠিক আছে, চলো, আমার খুব ভালো লাগলো, যাক বাড়ি পাওয়া তোমার।